এই নির্বাচন কমিশন আওয়ামী লীগের নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন আওয়ামী লীগের চাটুকারী নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন জনগণের নির্বাচন কমিশন না, এই নির্বাচন কমিশন আওয়ামী লীগের নির্বাচন কমিশন বিদায়। এই ভোট ডাকাত ভোট চোর প্রধানমন্ত্রীর সুরে সুর মিলে তিনি বলছেন যে আশ্বস্ত করছেন নাকি প্রধানমন্ত্রী তাকে নির্বাচন সুষ্ঠু হবে। আমি নির্বাচন কমিশনকে প্রশ্ন রাখতে চাই, আজ্ঞাবহা নির্বাচন, মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন, আপনাকে প্রশ্ন রাখতে চাই যে আপনি যে কথা বললেন আপনি শোনেন নাই? এই প্রধানমন্ত্রীর মন্ত্রীরা বলেছিলেন যে আমার নেত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে, তিনি ভোট ডাকাতি করবেন না, ভোট চুরি করবেন না। 2014 সালে বলেছিলেন একটি নিয়ম রক্ষার নির্বাচন, তারপরে কি জনগণের কাছে নির্বাচন দিয়েছেন? দেননি। কাজেই এই তাহাজ্জুদ নামাজ পড়ে দিনের ভোট যারা রাতে করে সেই প্রধানমন্ত্রীকে দেশে বিদেশে কোনো মানুষই বিশ্বাস করে না। আর আপনাদের মতো মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন আছেন বিধায় ওখানে এই ধরনের কথা বলেন, আপনার উচিত হবে জনগণের সাথে তাল মিলিয়ে ওখান থেকে পদত্যাগ করা যদি নির্বাচন ঠিক মতো না করতে পারেন। আর যদি এই সরকারের নির্বাচন কমিশন আওয়ামী লীগের নির্বাচন কমিশন হয়ে থাকেন, তাহলে আপনি যেই নির্বাচন করবেন সেই নির্বাচনের পরে বাংলার মাটিতে আপনাদেরকেও বিচার করবে দেশের জনগণ। সেদিন আর বেশি দেরি নেই। দেখেন নাই ফখরুদ্দিন মঈনুদ্দিনটা এখন কোথায় আছে, বাংলাদেশে আসতে পারে না, তেমনই কিন্তু আপনাদের দশা হবে। কাজেই ভালো হয়ে যান, আল্লাহর নাম নেন, নামাজ কালাম পড়েন, জনগণের সাথে থাকেন, জনগণ আপনাদের সাথে থাকবে। তা না হলে জনগণের রসাতলে পড়ে বাংলাদেশ কেন, পৃথিবীর কোথাও থাকতে পারবেন না। দেখেন না ক্ষমতাসীন দলরাই বিদেশের মাটিতে গেলেও তাদেরকে বলে ভোট চোর ভোট চোর, সেখানেও কিন্তু ডিম মারে, সেখানে কিন্তু অপমান অপদস্থ করে। কাজে এই নির্বাচন কমিশনকে বলতে চাই, আজ্ঞাবহা নির্বাচন কমিশন, আওয়ামী লীগের নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনকে কেউ বিশ্বাস করে না। আমরা দেখলাম সাম্প্রতিক সময় সাবেক প্রধান বিচারপতি তিনি কিন্তু মায়া কান্না করলেন, সেই প্রধান বিচারপতিকে বলতে চাই যখন আপনি বিচারপতি ছিলেন কত মায়ের বুক খালি করেছেন, কত অপকর্ম করেছেন, যতই আপনি মায়া কান্না করেন না কেন এদেশের জনগণ আপনাদেরকে বিচার করবে ইনশাল্লাহ। সেদিন আর বেশি দিন নাই। আর কিছু